বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে রাতভর একটানা বৃষ্টি হচ্ছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ময়দান থেকে আমাদের প্রতিনিধি দেবারতি ঘোষ। দেবারতি, গতকাল রাতভর বৃষ্টি হয়েছে, আজও কি সারাদিন বৃষ্টি হবে? আবহাওয়া দফতরের পূর্বাভাস কি? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এখনো পর্যন্ত যা রয়েছে তাতে আজকে সারাদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকেই আকাশের মুখ ভার হয়ে রয়েছে, এক টানা বৃষ্টি হয়ে চলেছে। এখনো পর্যন্ত বৃষ্টি থামার কিন্তু কোনো রকম লক্ষণ দেখা যায়নি এবং কখনো সেটা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, কখনো বা মাঝারি মাপের বৃষ্টি হচ্ছে। এবং আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে যে আজকে সারাদিনই গোটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়েই এই মাঝারি থেকে যে ভারী বৃষ্টিপাত সেটা কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতেও রূপান্তরিত হতে পারে। মূলত উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের একটা বিস্তীর্ণ অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কখনো হতে পারে। এবং যেটা জানা যাচ্ছে যে এই বৃষ্টিপাত আজকে ভোর অবধি আলিপুরে 19.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে, অর্থাৎ যে বৃষ্টিটা হয়েছে সারা রাত ধরেই একটানা বৃষ্টি হয়েছে কিন্তু ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, অর্থাৎ মুষলধারে বৃষ্টি সেই বৃষ্টিটা কিন্তু হয়নি। কিন্তু আজকে সারাদিন এই যে বৃষ্টি ভেজা শহর সেই যে একটা আবহাওয়া সেটা কিন্তু থাকবেই। তবে এখনো পর্যন্ত জল জমার খবর কোথাও পাওয়া যাচ্ছে না, কারণ যেটা আমি তোমাকে প্রথমেই বললাম যে বৃষ্টি যেটা হচ্ছে সেটা কিন্তু একেবারেই ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। তবে অন্যান্য দিন শহরের চিত্রটা এই সময় যেভাবে পাল্টাতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই অফিসের যে একটা পরিবেশ তৈরি হয়ে যায় কলকাতা শহর জুড়ে, গাড়ি ঘোড়ার পরিমাণ বাড়তে থাকে, সেটা কিন্তু আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও কিন্তু সেই একটু মনে হচ্ছে যেন শহরটা একটু ঢিলে তালে চলছে। তার কারণ হচ্ছে যে গতকাল রাত থেকেই এরকমভাবে একটানা বৃষ্টি হয়ে চলেছে। বলা যেতে পারে যে এই বর্ষার মরশুমে কলকাতা শহরে টানা বৃষ্টি কিন্তু এই প্রথমবারই হচ্ছে সেভাবে। সঞ্চিতা, ধন্যবাদ দেবারতী।